তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সে কারণে আজকের এই ভিডিওটিকে মিস করবেন না। তো আজকের এই ভিডিওটি একটু না কেটে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখবেন যে আমরা যখন মোবাইল ফোনটি কিছুক্ষণ ব্যবহার করি, তখন কিন্তু মোবাইল ফোনটি খুব গরম হয়ে যায়, মানে এতটাই পরিমাণে গরম হয়ে যায় যে মোবাইল ফোনটি ব্যবহার করা যায় না, সাথে মোবাইল ফোনটি বারবার হ্যাং করে। আর আজকের এই ভিডিওতে প্রত্যেকটি মোবাইল ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যেগুলি করে রাখলে কিন্তু আপনার মোবাইল ফোন কখনোই গরম হবে না। মোবাইল ফোন গরম হওয়া তো দূরের কথা, মোবাইল ফোন থাকবে একদম বরফের মতো ঠান্ডা। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই ভিডিওটি দেখার পর আপনার মোবাইল ফোন কখনোই গরম হবে না, একদম ঠান্ডা থাকবে। তো কি সেই সেটিংস যেগুলি করে রাখলে মোবাইল ফোন কখনোই গরম হবে না? তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, দেখুন আমি দেখিয়ে দেবো যে কোন কোন সেটিংসগুলো মোবাইল ফোনে করে রাখলে মোবাইল ফোন কখনই গরম হবে না, একদম ঠান্ডা থাকবে। তো আপনার মোবাইল ফোন যখন খুব গরম হয়ে যাবে, সাথে মোবাইল ফোন যখন হ্যাং করবে, তখন আপনি অবশ্যই মোবাইল ফোনটি কিছুক্ষণের জন্য, মানে 5 থেকে 6 মিনিট পর্যন্ত মোবাইল ফোনটি পাওয়ার অফ করে রাখবেন। তাহলে দেখবেন যে মোবাইল ফোনটি আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করবে। তো আপনি অবশ্যই এটি করবেন, যখন মোবাইল ফোন গরম হবে তখন আপনি অবশ্যই মোবাইল ফোনটি কিছুক্ষণের জন্য পাওয়ার অফ করে রাখবেন। তাহলে দেখবেন যে মোবাইল ফোনটি একেবারে ঠান্ডা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে মোবাইল ফোনটি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এটি কিন্তু একটা দারুণ সেটিংস। তো আপনি অবশ্যই সেটিংসটি করবেন, যখন আপনার মোবাইল ফোনটি খুব গরম হবে তখন আপনি অবশ্যই মোবাইল ফোনটি কিছুক্ষণের জন্য পাওয়ার অফ করে রাখবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনটি একেবারে ঠান্ডা হয়ে যাবে। সো এটি হলো ফার্স্ট সেটিংস। গাইস, দ্বিতীয় সেটিংসটি করার জন্য এখন আপনি মোবাইল ফোনের সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখন আপনি সবার নিচে আসবেন, তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ডিভাইস। সো এখন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি সফটওয়্যার ইনফরমেশান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি বিল নাম্বার এখানে 7 বার ট্যাপ করবেন। তো এখন আমি জাস্ট এখানে 7 বার ট্যাপ করছি, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের ডেভেলপার অপশানটি এনেবল হয়ে যাবে। তো ক্লিক করার পরে এখন আপনি ব্যাকে আসবেন। আসার পরে এখন আপনি ডেভেলপার অপশান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি সবার নিচে আসবেন, একেবারে নিচে আসবেন, তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। সে এখন আপনি এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস। সো এখন আপনি অবশ্যই এটি সিলেক্ট করবেন। তো এটি সিলেক্ট করলে কী হবে, আপনি মোবাইল ফোনটি ব্যবহার করেন আর বা নাই করেন, দেখবেন যে আপনার মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করে। এর ফলে কিন্তু মোবাইল ফোনের প্রসেসরের উপর অনেকটা চাপ পড়ে, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনটি বারবার হ্যাং করার সাথে মোবাইল ফোন অনেকটা গরম হয়ে যায়। তো সে কারণে আপনি অবশ্যই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করলে কিন্তু মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান করবে না, এর ফলে কিন্তু মোবাইল ফোন কখনোই গরম হবে না, একদম মোবাইল ফোনটি স্মুথভাবে আপনি ইউজ করতে পারবেন। সো আপনি অবশ্যই নো ব্যাকগ্রাউন্ড প্রসেসর সিলেক্ট করবেন। সো এটি হলো দ্বিতীয় সেটিংস। গাইস, তৃতীয় সেটিংসটি হলো, তো দেখবেন যে আমরা অনেকেই আছি যারা মোবাইল ফোনের ইন্টারনেটই অন করেই কিন্তু মোবাইল ফোনটি চার্জে বসিয়ে রাখি, এর ফলে কিন্তু মোবাইল ফোনটি অত্যধিক পরিমাণে গরম হয়ে যায়, সাথে মোবাইল ফোন খুব স্লোতে চার্জ হয়। সো আপনি এমনটি কখনোই করবেন না, আপনি যখন মোবাইল ফোনটি চার্জে বসাবেন তখন আপনি অবশ্যই মোবাইল ফোনের ইন্টারনেটটি অফ করেই চার্জে বসিয়ে রাখবেন, তখন দেখবেন যে মোবাইল ফোনটি গরম হবে না এবং ফাস্ট চার্জ হবে। হ্যাঁ, আপনি মোবাইল ফোনের ইন্টারনেটটি অন করে মোবাইল ফোনটি চার্জে বসিয়ে রাখতে পারেন, যদি আপনাকে অবশ্যই একটি ঠান্ডা উপযুক্ত স্থানে মোবাইল ফোনটি চার্জ দিতে হবে, তাহলে কিন্তু মোবাইল ফোনটি কখনোই গরম হবে না। এমন যদি আপনি মোবাইল ফোনটি করে রাখেন যে আপনি গরম স্থানে মোবাইল ফোনটি চার্জে বসিয়ে রাখেন সাথে ইন্টারনেট অন করে, তাহলে কিন্তু মোবাইল ফোনটি অত্যধিক পরিমাণে গরম হয়ে যাবে। সো আপনি এমনটি কখনোই করবেন না, আপনি যখন মোবাইল ফোনটি চার্জ দেবেন তখন আপনি অবশ্যই মোবাইল ফোনের ইন্টারনেটটি অন করে চার্জে বসিয়ে রাখবেন। তো আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভান্স সেটিংস হলো, তো আপনি যদি মোবাইল ফোনটি ফ্যানের নিচে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোন কখনোই গরম হবে না, কারণ এটি আমি নিজে চেক করে দেখেছি। মোবাইল ফোনটি ফ্যানের নিচে ব্যবহার করলে কিন্তু মোবাইল ফোন কখনোই গরম হবে না, একদম ঠান্ডা থাকবে। সো এটি কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংস। সো এটি হলো তৃতীয় সেটিংস। গাইস, চতুর্থ সেটিংস হলো, তো আমরা কিন্তু প্রত্যেকেই মোবাইল ফোনের বেস্ট থেকে বিভিন্ন রকমের অ্যাপস ইনস্টল করে থাকি এবং ওই অ্যাপসের এক একটা ফোল্ডার ফাইল ম্যানেজার অ্যাড হয়ে যায় এবং ওই ফোল্ডারের মধ্যে বিভিন্ন ডেটা অ্যাড হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু ওই ডেটাগুলো স্ক্যান করতে মোবাইল ফোনের প্রসেসরকে অনেকটা সময় লাগে এবং অনেকটা চাপ পড়ে, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোন অনেকটা গরম হয়ে যায়, সাথে মোবাইল ফোন বারবার হ্যাং করে।
তো আপনি প্লে স্টোর থেকে যখন কোনো অ্যাপস ইনস্টল করবেন এবং ওই অ্যাপসের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি অবশ্যই ওই অ্যাপটি মোবাইল ফোন থেকে আনইনস্টল করবেন বা ডিলিট করবেন, সাথে ওই অ্যাপসের ফোল্ডারটিও ডিলিট করে দেবেন। এবং আপনি মোবাইল ফোনে সবসময় কম অ্যাপস রাখার চেষ্টা করবেন, যে অ্যাপগুলো আপনার একান্ত খুব প্রয়োজন সেগুলো ছাড়া আপনি বাড়তি কোনো অ্যাপস মোবাইল ফোনে রাখবেন না। এর ফলে কিন্তু মোবাইল ফোনের প্রসেসরের উপর চাপ কম পড়বে, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোন কখনোই গরম হবে না, একদম ঠান্ডা থাকবে। তো আপনারা অবশ্যই সেটিংসগুলো মোবাইল ফোনে করে রাখবেন, তাহলে দেখবেন যে মোবাইল ফোন কখনোই গরম হবে না, একদম ঠান্ডা থাকবে। তো এই ছিল আজকের মূলত ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।